আজকে গরম গরম মোচার চপ বা মোচার বড়ার রেসিপি দিয়ে আমার চ্যানেল কুকিং কালার ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। খুব সহজে বাড়িতে মোচার বড়া কিভাবে তৈরি করব সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে যেদিন মোচার তরকারি বানাই সেদিন আগে থেকেই এক বাটি মোচার তরকারি আমি তুলে রেখে দিই। সেই মোচার তরকারিটাই হাত দিয়ে চটকে মেখে নিলাম। তারপর তাতে দু চামচ আটা দিয়ে দিচ্ছি। আটার পরিবর্তে তোমরা বেসন, ময়দা অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। এইবার একটু শক্ত শক্ত করে মেখে নেব। তারপর একটা পাত্রে এক বাটি বেসন, হাফ বাটি সুজি, পরিমাণ মতো লবণ, এক চিমটি খাবার সোডা দিয়ে জল দিয়ে চপের ব্যাটারের মতো গুলে নেব। এইদিকে কড়াই সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার মোচার মিশ্রণটা হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা আকারে গড়ে নিলাম। তারপর বেসনের ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে গ্যাসের লো ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব। মোচার চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখব। গ্যাসের ফ্লেম কমিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখো, খুব কম সময়ে এবং খুব সহজেই দুর্দান্ত স্বাদের মোচার চপ তৈরি। তোমাদের সাথে অন্য কোনো দিন একদম অথেন্টিক উপায়ে দোকানের মতো মোচার চপের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।